দেখেছেন, এটা স্কুল নয়, ফুলের বাগান। আর সেই বাগানে আজ আরো দুটো ফুল ফুটল। পাপা, ওদের এখানে রেখে যেতে আমার খুব কষ্ট হইতেছে, তারপরে ওদের ভবিষ্যৎ চিন্তা করে। কোনো চিন্তা করবেন না, এখানে যারা আছে সবাই আমার সন্তান। আলহামদুলিল্লাহ, নিশ্চিন্ত হইলাম, এবার আমি যাই। আপনার ছেলেদের কিছু বলবেন না? আমি চলে যাইতাছি, জানলে ওরা কান্নাকাটি শুরু করবে, ওরা খেলতেছে খেলুক। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এই বেটা খানের কাছে জমি বিক্রি করে টাকা নিছে, আর এখন অস্বীকার করতেছে। এই দেখ, এই দেখ কি ছুই। বিশ্বাস করে পড়ি, আমি জমি বেশি নাই। আমার মেয়ের অসুখের চিকিৎসার জন্য ছ মাসের লেগে খান সাহেবের কাছে টিপস দিয়ে 5,000 টাকা দিছিলাম। ছ মাস পার হইতে আমার 7 দিন বাকি, খান সাহেব মিথ্যা কথা কইতেছে, আমি শুধু 7 কাগজের টিপস দিছি। তোর এত বড় বুকের সাইজ যে আমাকে মিথ্যাবাদী বলিস! আমার ভয়ে এই এলাকার সবাই থর থর করে কাঁপে, আর তুই ফরিদা আমার গায়ে হাত তুলেছিস। আজ হাত তুলছি, তোর হাত ভাঙি নাই, ভবিষ্যতে এমন করলে তোর হাত আমি ভাঙা দেব। কাশিম ভাইয়ের টাকা ফেরত দেওয়ার সময় আর 7 দিন বাকি, ওর টাকা আমি দেব, কিন্তু ভবিষ্যতে কাউরে ভিটে ছাড়া করার চেষ্টা করলে আজ তো ধাক্কা দিছি, পরে লাঠি দেব। চলো কাশিম ভাই। শালার বলদ, বলদের শিং গজাইছে, যে কোনো সময় গুতা মারতে পারে, শিং দুইটা ভাঙা দিতে হইব। একটা ভাঙি আর একটা হাতে ধরাই দেব। টাকার বিছানায় শুতে কি আরাম, কি শান্তি, কিসের বকালের গতি। আয় মা, এখন থেকেই টাকার বিছানায় শোয়া সে, যা শিখবা বাল্যকালেই শিখতে হয়। অসৎ উপার্জনের বিছানায় শুয়ে তুমি তোমার হারামের শরীরটাকে আরাম দাও, কিন্তু আমি আমার মেয়েকে তোমার মতো হতে দেব না। কাল্লা মাথারি, আর একটা কথা যদি কোষ তাহলে থাপ্পড় মেরে তোর গালের বাঙ্গি ফাটায় দেব। শুধু মেয়েটার জন্য এখনো এই পাপের রাজ্যে পড়ে আছি, নইলে কবে ঝাঁটা মেরে চলে যেতাম। আবারও বলছি, একটু ভালো হও, নইলে তোমার সব কুকীর্তি আমি উপরের অফিসারকে জানিয়ে দেব। কি কইলি শালি, উপরের অফিসার কি তোর নাক লাগে? তোর এত বড় সাহস, দূর দূর। কাল্লে মাতারি কি আছে, এখন আরামে ঘুমাবো। টাকা টাকা ধার দমে নাসির খান কৌশলে টিপসই নিয়া গ্রামের সহজ সরল মানুষগুলারে নিঃস্ব করতেছে। কিন্তু এখন থেকে নাসির খানের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, খান যাদের জমি অবৈধভাবে দখল করে রাখছে সেই সব জমিতে কাল থেকে আমি লাঙ্গল চালাবো। আপনারা কি আমার সঙ্গে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি। থাকবে না, থাকবে না, ফরিদের সাথে কেউ থাক। জমিতে লাঙ্গল চলার আগে ফরিদের বাড়িতে লাঙ্গল চলবে, ফরিদের বুকে লাঙ্গল চলবে। চিল্লে লোক জানায় না, যা করার ঠান্ডা মাথায় করেন। বসেন বসেন বসেন। একটা ফকিন্নির পোলা আমার সাথে টক্কর দেয়, ওকে শেষ করতে হবে। আপনি কি দাঙ্গা ফ্যাসাদ খুন খারাপি করবেন? খুন
আমার মান সম্মান রক্ষা করতে শুধু ফরিদকেই নয়, যে বিরোধিতা করবে তাকেই কবর দেব। তাহলে আমি সামাল দেবো কেম্বার। এটা দিয়ে তুলা কিনবি, আর এই টাকা দিয়ে কুলুর বলদের চশমা কিনবি। কেন? আমি যা কিছুই করি না কেন, তুই কানে শুনবি না, চোখেও দেখবি না, ঠিক আছে? এই দেখো তোমাগো নেতা, তোমাগোর জমি ফেরত দেবে। আরে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এ কিভাবে তোমাকে জমি ফেরত দেবে? আমি তো হ্যার সব জমি লেইখা লইছি, দুই চোখ ভইরা দেখো কি তার পরিণতি। আমার বিরুদ্ধে যে প্রতিবাদ করবে তাকে এভাবেই মরতে হবে। যাই, পুলিশ ছাড়া কেউ বাঁচাইতে পারবো না। দোহাই আপনার, আপনার দুটি পায়ে পড়ি, ওকে মারবেন না, ওকে মারবেন না। তাহলে তোমাকে আদর করি। এই দাড়ি আমার বংশের ঐতিহ্য, সম্মানের প্রতীক, আর তুই বেটে নোংরা হাতে আমার দাড়ির অপমান করেছিস। কিন্তু আমি আমি তোকে সম্মান দেব। যা গ্রামবাসী দেখবে আনন্দ বলে। শোন, ওর চুল কাইটা ডিস্কো ড্যান্সার বানিয়ে দে। সার্গু, নাসির খান ফরিদের মাতাছে, একদম মেরে ফেলবো। এইখানে আইতে ততক্ষণ লাগছে, আধা ঘন্টা নিশ্চয়ই। যে একটা লোক রে মারতে এক মিনিটও লাগে না, এতক্ষণে নিশ্চয়ই সব খতম। আমি যাই কি করব? আমার শরীরটা আমি আজমাজ করতেছি। বসেন স্যার, একটু বয়। ভালো, ভাইয়ের সামনে বোনের কষ্ট, ভাবির সামনে ননদের কষ্ট, সবার সামনে আমার আনন্দ। ওই তুই না নাচলে ওর উপর কি চলবে তো বুঝতেই পারিস। নাচো নাচো। স্যার, স্যার গো জলদি চলেন, কি ভাবতেছেন স্যার? কি করা যায়, জুতাটা মোস মোস মোস। Bobby! Hey! Hey! Hey!
আছো কিনা? তার বাচ্চা আমি তোরে দাফন করব, জিন্দা দাফন। ওই ওই বাচ্চা থাকলে তো আমারে দাফন করব। ওই তার ঘরে দাফন করে ব্যবস্থা কর। ও কোথায়? খান তোমার স্বামীরে মেরে ফেলেছে, এখন এই গ্রামে তোমার থাকা নিরাপদ না। খান যদি জানতে পারে তুমি বাচ্চা আছো, তাইলে তোমার ছেলে মেয়ে সহ তোমার মেরে ফেলাইতে পারে। তুমি অন্য কোথাও চলে যাও বই। দিনে দুপুরে জিন্দা মানুষ দাফন করছেন, এ দিয়ে সামলানো কঠিন। শুনছি এসপি সাহেব খুব কড়া লোক, উনি তো বোয়াল মাছ, পুঠি মাছের খাবারে হবে না। আল্লাহ জানে কপালে কি আছে। এত ঢং করিস না, টাকা চাইলেই পাবি, লাগলে আরো দেয়া যাবে। বোয়াল মাছ খিদায় হা কইরে আছে, টাকা পেলে টুপ করে গিলে ফেলবে। যা খিদামিটা যা। আমার কই যা, আরো রেডি দেখেন আরো। এই হালদার বাচ্চা আসেন স্যার, বুঝলেন স্যার, এই রুসানি স্যার জায়গাটা। হ্যাঁ আসেন, আমি দরকার আসেন আসেন। কি কাজ করিস? হাল চাষ করি। বাড়ি কই? ওই নিয়ামতপুর। ও বুঝছি, দিনের বেলায় চাষার বেশ, আর রাইতের বেলায় ডাকাতি কেস। ডাকাতি কেস? এসব কি কই দাসেন স্যার, আমি তো কিছুই বুঝবার পারতাছি না। কিছুই বুঝতেছ না? কিছুই না। দে না, চুপ। থানায় গেলেই বুঝবে হরিদ যে তোরাই খুন করছিস। কি হয়েছে স্যার? দেখি এসপি স্যার, আপনি আগে পারেন স্যার, আমি বেঁচে আছি। স্যার শাস্তি যা দেবার দিয়েন, তার আগে আমার এই দামি পকেট দুটো নিয়ে নেন। পোশাক খোলো। জি স্যার, আমি আগে করছিলাম, বেশি লুপ করেন না। কি করতে কি করলাম, নিজেই ফেসে গেলাম স্যার। আর কইলেন না স্যার, ইজ্জতের ব্যাপার স্যার। গোপন সূত্রে তোমার সম্পর্কে সব রিপোর্ট পেয়ে সরজমিনে তদন্ত এসেছিলাম। দ্য ফ্যাক্ট ইজ কারেক্ট, তোমার মতো দু একজন অসৎ অফিসারের জন্যই আজ গোটা পুলিশ বাহিনীর মাথা হেট হয়ে যাচ্ছে। তোমার সব অপকর্মের শাস্তি অবশ্যই তুমি পাবে। এই অ্যারেস্ট হিম স্যার, আমার মাফ করে দেন স্যার, মাফ করে দেন স্যার, মাফ করে দেন। ব্যাটা পালিয়েছে। জর্জ, সীতা, ফরিদ ভাই কেমন আছো? কাসিম ভাই, আমার স্ত্রী সন্তান ওরা কোথায়? এই দিন রাত্রে যে গ্রাম ছাড়ছে আর ফিরে নাই। খান, জুলমত, ওরা কোথায়? তাগো খবর কেউ জানে না। শুনছি পুলিশের ভয়ে ওরা নাকি সোনাপুর লুকাই আছে। সোনাপুর আমার যৌবন গাছে পাকা ডাল
বুঝেছি তো, বাঁশির সুরে সুরে তোরা কি চাইছিস? নে টিফিন করিস, চল। চলো, তুমি কত ভালো মা। তুই তো খুব চালাক রে। যে ছেলেকে জজ ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখি, সে ছেলে, সে ছেলে জুয়ারি। মা, আসানোর জন্মদিন, তাই তুই মানুষ হবি না জজ। তুই আমার বেশি ঘেনর ঘেনর করো না, তিন মাসের ভাড়া বাকি, টাকা দিয়ে মেশিন। আমার কথা শুনুন, শুনুন, এই মেশিনটা আমার রুটি রুজির সম্বল, আমি দু একদিন পরে আপনার ভাড়া দিয়ে দেবো। আরে এই কথা তো তিন মাস ধরে করছো, টেকা দিয়ে মেশিন নিবে বুঝছো? কথাটা দিন মনে থাকে। আপনারা ওকে নিয়ে যান, ও আমার ছেলে না, আজ থেকে আমার এক মেয়ে, এক ছেলে। ধরেন, তাড়াতাড়ি ধরেন। তোমার
তোরা খারা একই দেখছিস, ওই আমি দোয়া নিলে বাড়া আমার বাড়িতে শালার খুশরে ঝামেলা। কি হয়েছে? পুলিশ, পুলিশ আমাকে। বুঝছি, আমারও একই অবস্থা। কি করছিলি? বাড়িওয়ালার মাথা ফাটিয়েছি। ভালো করছো, ভবিষ্যতের অভিজ্ঞতা অর্জন করছো। আমার সাথে থাকবি? থাকবো। তোর নাম কি? জজ। জজ? এইটা তো ভদ্রলোকী নাম। তোর নাম আজকের থেকে হইল জুজু। জুজু? পুরা শহরটা শান্তি হইছে। আমার একটা লাঠি দেই। এই হালারে কবর দিমু না, তিন রাস্তার মোড়ে ল্যাংটা কইরা বাস ঢুকাইয়া খাড়া করে রাখুম। শালার পুতের ভন্ডামি শেষ। ও অজস্র মায়ের বুক খালি করছে, ওর হাত পা ভাঙ্গা পল্টন ময়দানে রাখো, সবাই দেখুক সন্ত্রাসীদের পরিণাম কি হয়। হ ভাই ঠিকই কইছেন, ওরে ন্যাংটা করুম। এই মান্দার পোলারা, বিড়ালে কামড়াইছে ভয়ে থর থর কইরা কবুতর রং কাপ্তাছস কেন? তোরা ভাবছিলি আমি মরে গেছি, তাই লাশের সামনে লাফালাফি করলি, কিন্তু আমি মরি নাই। মরার অভিনয় কইরা শুনলাম আমার সম্বন্ধে কে কি বলছিস, তগো কথা মনে শুনে খুব শান্তি পাইলাম। তগো আমি শান্তি দিমু, পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু। এই রকম দে। ওরে বাবা রে, আমার হাত পা ভাঙবি, আমার বন্যামি শেষ। তুই আমার ন্যাংটা কইরা বাস ঢুকায় রাস্তায় খাড়া করায় রাখবি? আমার খোকা দুধু খাবা না, কাঁদে না, কাঁদে না, দুধু খাবা। দত বেটা, ভয় কিসে? বুক ফুলে কাম করবি, এয়ারপোর্ট থেকে তিলের খাজা নিয়ে সোজা চলে আবি আমার অফিসে। কিন্তু বস, কাস্টমস এর ব্যাপারটা? কাস্টমের টাকা পয়সা সব দিয়ে দিছি, সোজা চলে আবি, দুই নম্বরই করবি না, উল্টা পাল্টা হইলে কিন্তু পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিমু। ওকে বস। গাড়ি থামালি কে? আসসালামু আলাইকুম। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তিলের খাজার ব্যাগটা দিন, খাবো। ওই
ধাক্কা মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, একটু ভালো করে ছেড়ে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। চলি। বাহ, খুব সুন্দর চেহারা তো। একদম হিরোর মতো চেহারা। করে কি চুরি? তওবা তওবা তওবা, কি জমানা যে পড়ল, দেশের যুব সমাজ ধ্বংস হয়ে গেল, তাই না? শোনো, এতে তিনটি গুলি আছে, খাবে কটা? উল্টা পাল্টা ভাই, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আমি খাবো না, ব্যাগেরটা খাবো। ব্যাগে খাবার কিছুই নেই, শুধু কাপড় চোপড়। এই উল্টাপাল্টা ভাই, এই ঘুষিটা তোর চেহারাতে দিলে চেহারাটা কেমন হতো? আমি শিয়াল পারি না, বাঘ পালি, তাই শিয়াল তারে পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিলাম। সুন্দর রে, আদি কত সুন্দর। কিন্তু এগুলো তো প্রাণহীন সোনা। জীবন্ত সোনা তো তুমি জুজু, ছোটবেলা থেকে তোমারে কত আদর যত্নে বড় করছি, কত করে বললাম তোমার আলাদা বাসায় থাকার কি দরকার, চাচাভাতি যে একসঙ্গেই থাকি, তা শুনলে না? আমি স্বাধীনভাবে আছি, বেশ আছি। ঠিক আছে ঠিক আছে, এখন বড় হইছ, তোমার স্বাধীন ইচ্ছার আমি কদর করি, থাকো একাই থাকো, সুখে থাকো, চাচাভাতি যার মিল মহব্বতে তার কমতি নাই। এখন এই সোনাগুলো? আরে সে চিন্তা তোমার না, তোমার কাম শুধু আমদানি, আর আমার কাম শুধু রপ্তানি। তোমার বাগের টাকা ঠিক তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মনে হয় বগুড়া সরার দই মানে ডোলে রে, তানে ডোলে রে, দিলি কো দিলি গায়া। ওহ সুইট ডার্লিং, তোমার পাশে একটু বসতে পারি? হোয়াই নট, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। লাভ লেটার এনেছেন? কবে? আমি দাও না তোমার লাভ লেটারটা। না, ওহ থ্যাংক ইউ। Thank you. Thank you.
তোর জন্য তো আমি ওকে কিচ করতে পারলাম না। নিন দিন, পুরো 5000 আছে। আচ্ছা কিছু মনে করবেন না, এই সামান্য কাজটুকুর জন্য 5000 টাকা দিচ্ছেন। ওটার ভিতর কি আছে? আদার ব্যাপারে জাহাজের খবর জানতে চাস কেন? কাজ দিলাম কাজ করবে, ব্যাস যা। সময় মাত্র 5 সেকেন্ড, হীরাগুলো দে বলছি দে। চিৎকার করলে সেরিয়ে দেব। এটা কি জাদু জানে? চেহারা পাল্টানো কিভাবে দেখি তো। আরে আরে আরে, কি জাদু মন্ত্র, কি পরিবর্তন! ও মা গো, আরে চেহারার ডাইসটা পাল্টালেন কি করে? গাড়িতে তো আপনি একাই ছিলেন। ম্যাজিক ছুমন্তর ছু। গেল গেল আমার 50 লাখ টাকার হীরা নিয়ে গেল। 50 লাখ টাকা টাকা! পান্থাইয়া ঠেটলাল কবিলাম বন্ধুর ভাগ্য হইল না রে বন্ধু, দেখা পাইলাম না। এটা কি হলো? মস্করা করলাম মস্করা। আপনি খুব সুন্দর তো, তাই একটু মস্করা কারণের লেগা মনে রস জমল। আপনি কিছু মনে করেন না, জীবনে অনেক পোলারে দেখছি আপনার লাহ। ব্যাগ বের কর। ইশিরে জামাই আবদান, মানে হায় আমি তোর বিয়া করা বউ, যা কইবি তাই শুনবো। আমার মাল তরে দি মুকে লকারে হামদায়া ফিল মাইরা দিছি, ফেরত দিতে হইলে 10000 টাকা লাগবো। আই লকার খুলতে এই জুজুর চাবি লাগে না, দে বলছি দে। বাঁচাও! আরে 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 ছাড়ো, ওই দেখ ওই দেখ, আই দেখ অনুরা দিও, নইলে পাবলিকের মায়ের মাটিতে পড়বো না। বেগর বলছি তো পিছে। আরে আরে দিনে দুপুরে মাঝাতে ইজ্জত নিয়ে টানানি, বাপরে! আরে 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 করেন কি করেন কি, ছাড়েন ছাড়া দেন। আহা আমার স্বামী তো পাগল হয়ে গেছে। দেখেন দেখেন।